বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকেও তোমাদের মধ্যে অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। তবে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়। পূর্বের ক্লাসে আমি এককালীন নগদ প্রবাহে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করা হয় সেই বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করা এই বিষয়টি শেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি একটি অঙ্ক। মিস্টার সুজন তার মুদির দোকান থেকে প্রথম বছর আয় করেন 25,000 টাকা, দ্বিতীয় বছর 35,000 টাকা এবং তৃতীয় বছরে 20,000 টাকা। বাট্টার হার 12% হলে তার প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য কত হবে? আমরা যখনই অঙ্ক করতে যাব, সবার আগে আমরা লক্ষ্য করব যে অঙ্কটা কোন ধরনের সূত্র প্রয়োগ করতে হবে। তিন ধরনের নগদ প্রবাহ নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, এককালীন, মিশ্র, এনুইটি। যখনই নগদ প্রবাহ এককালীন হবে তখন তোমরা এক ধরনের সূত্র প্রয়োগ করবে, মিশ্র হলে এক ধরনের এবং এনুইটি যদি তাহলে তোমরা এক ধরনের সূত্র প্রয়োগ করবে। এখানে আগে দেখো যে নগদ প্রবাহটা কোন ধরনের সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। বলছে প্রথম বছর আয় করেন 35,000 টাকা, দ্বিতীয় বছর 35,000 এবং তৃতীয় বছর 20,000 টাকা। মিশ্র নগদ প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে একাধিক বছর হবে। তো দেখো এখানে একাধিক বছর হয়েছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তিন বছর। এটা মিশ্রতে হয়, এনুইটি হয় একাধিক হলে। তারপর এসে দেখতে হবে টাকাগুলো সমান না অসমান। যদি টাকার পরিমাণ সমান হয় সেটা আমরা এনুইটির সূত্র প্রয়োগ করে অঙ্ক করব, আর যদি অসমান হয় তাহলে মিশ্র। এখন একটু দেখো 25,000, 35,000, 20,000, তাহলে টাকার পরিমাণটা হচ্ছে অসমান। যখনই টাকার পরিমাণটা অসমান এবং বারবার হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র বা অসমান নগদ প্রবাহ। দেখো বলছে যে বাট্টার হার যদি 12% হয়, বাট্টার হার মানে হচ্ছে সুদের হার, একই বিষয়। অনেক ক্ষেত্রে সুযোগ ব্যয় বলে, হ্যাঁ, বাট্টার হার, সুদের হার, সুযোগ ব্যয় 12% হয়, তাহলে প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য কত? আমরা যখন এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য বের করেছি তখন এই সূত্রটা আমরা লিখেছিলাম, দেখো তো তোমাদের মনে পড়ে কি না? পিবি সমান সমান এফ বি ডিভাইডেড 1+i^n। মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে প্রায় একই ধরনের সূত্র আমরা প্রয়োগ করব। এই সূত্রটাই শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে যেহেতু এখানে তিন বছর আছে আমরা প্লাস দিয়ে দিয়ে তিনবার লিখে ফেলবো এটা। দেখো তিন বছরটি তো আমরা তিনবার লিখলাম, 4 হলে প্লাস এফ বি 1+i^2 লিখলাম, 5 হলে আবার লিখতাম, যত বছর হবে তত বছর। তবে একটু পরিবর্তন আমাদেরকে করতে হবে, এবং কেন করব এটা একটি সময় রেখার মধ্যে যদি আমি দেখাই তাহলে তোমাদের আর কখনো এই সূত্রটা ভুল হবে না। এটা কত বছর? 3 বছর, 0, 1, 2, 3। বসে প্রথম বছর 25,000 টাকা, শুরুতে না শেষ, কোনো কিছু কি বলা আছে যে তিনি প্রথম বছরের শুরুতে আয় করেন না শেষে আয় করেন? কিছুই বলা নেই। যদি কিছু বলা না থাকে তাহলে আমরা আগের ক্লাসে কি বলেছিলাম যে কোনো কিছু বলা না থাকলে সেটা প্রতি বছরের শেষে ধরতে হবে। এটা যদি আমার বছরের শুরু হয় তাহলে এটা আমার বছরের শেষ, এটা আবার দ্বিতীয় বছরের শুরু, এটা দ্বিতীয় বছরের শেষ, এটা তৃতীয় বছরের শুরু, এটা আবার তৃতীয় বছরের শেষ। বলছে প্রথম বছর আয় করেন 25,000 টাকা, শুরুতে না শেষে কোনো কিছু উল্লেখ নেই। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সেটাকে শেষে ধরতে হয়। কেন শেষে ধরতে হয় সেটার একটা ব্যাখ্যা হচ্ছে যে ধরো তোমার কাছ থেকে কেউ টাকা পাবে 20,000 টাকা, তুমি বললে যে আমি তোমাকে 2020 সালে টাকাটা পরিশোধ করে দিব। এবং 2020 সালে কখন পরিশোধ করবে তুমি কিন্তু বলনি। যদি না বলে থাকো
তুমি কিন্তু একেবারে তাকে ডিসেম্বরে গিয়ে টাকাটা পরিশোধ করবে। এটা হচ্ছে আমাদের স্বভাব যে আমরা চাই একেবারে সর্বশেষ মুহূর্তে আমাদের টাকাগুলো পরিশোধ করতে। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে কোনো কিছু বলা না থাকলে সেটা ধরতে হবে শেষে। তাহলে প্রথম বছরে আয় করেন যেহেতু কোনো কিছু উল্লেখ করেন তাহলে শেষে, শেষ কত হবে তাহলে এখানে যদি জানুয়ারি হয় প্রথম বছর তাহলে এটা হবে ডিসেম্বর, তাহলে প্রথম বছর টাকাটা প্রথম বছরের শেষে কত 25,000। তেমনইভাবে দেখো বলছে দ্বিতীয় বছর 35,000, এটাও শুরু বা শেষ কিছু বলা নেই, তাহলে দ্বিতীয় বছরের শুরু এখানে দ্বিতীয় বছরের শেষ এই জায়গায় জানুয়ারি থেকে ডিসেম্বর, তাহলে কত টাকা 35,000 টাকা। তিন নম্বর কি বলছে দেখো, যেমন তৃতীয় বছরে 20,000 টাকা, এটাও শুরু বা শেষ বলে নেই, তার মানে শেষে এটা তৃতীয় বছরের শুরু জানুয়ারি মাস থেকে শুরু করে এটা ডিসেম্বর শেষ, তাহলে কত টাকা 20,000 টাকা। এবার একটু খেয়াল করো আমাদের কি নির্ণয় করতে হবে, বলছে বর্তমান মূল্য, তাহলে বর্তমান মূল্য কোনটা জিরো, তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য, এই প্রান্তটা মানে আমাদের জিরোতে আসতে হবে, বর্তমান মূল্যে যেহেতু আসতে হবে বলা হচ্ছে বর্তমান মূল্য কত, তাহলে আমাদের এই প্রান্তে আসতে হবে জিরো। এখন একটু খেয়াল করো যখন সে টাকাটা পাবে এই জায়গা থেকে তার বর্তমান মূল্যের দূরত্ব কত, এক বছর, তাহলে এবার এন এর মানটা কত হবে আমাদের বলো তো, এন এর মানটা হবে এক বছর। তারপরে যে টাকাটা দেখো 35,000 টাকা, এটা তো জিরোতে আসবে বর্তমান মূল্য আসবে, তাহলে এটার দূরত্ব কত, এই জায়গায় এক, এই জায়গায় এক, তাহলে কত হলো 2 বছর, তাহলে দ্বিতীয়টার মেয়াদ বা কতদিন টাকাটা ব্যবহার হচ্ছে 2 বছর। তেমনি তৃতীয়টা দেখো 1 বছর 2 বছর 3 বছর, এটা হচ্ছে 3 বছর, চতুর্থ যদি থাকতো এভাবে 4 বছর 5 বছর এভাবে করতো। রাসায়নিক সূত্রটা তোমরা বুঝতে পেরেছ, সূত্রটা কি দাঁড়ালো তাহলে, পিবি সমান সমান এফবি ডিভাইডেড 1+i^1, তারপর 2 3, এভাবে যত বছর থাকে তত বছর। তোমরা এটার সুবিধার্থে উপর লিখে দিও এটা FB1, এটা FB2, এটা FB3, যদি 4 হয় তাহলে +FB4, 1+i^4, 5 হলে FB5, 1+i^5। তো দেখো সূত্রটা এটা কমন সূত্র দাঁড়ালো, যদি মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য বের করতে বলে যদি শেষে বলা থাকে অথবা কোনো কিছু বলা না থাকে তাহলে আমাদের এই সূত্রটা হবে, কোনো কিছু বলা না থাকা মানে কি শেষেই বলা, তাহলে আমরা এই সূত্রটা মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে ব্যবহার করব, কখন যদি কোনো কিছু বলা না থাকে অথবা শেষে বলা থাকে। এবার দেখো কি কি মান দেওয়া আছে, আমরা যদি একটু লিখি FB1 কত আছে আমাদের 25,000, FB2 দেওয়া আছে কত 35,000, FB3 দেওয়া আছে 20,000, আয় এর মান কত দেওয়া আছে 12%, আয় সমান সমান 12%, তাহলে কি করতে হবে 12 কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.12। এবার আমরা মান বসিয়ে ফেলি 25 1+0.12^2 + 35,000 1+0.12^3, আমরা তাহলে ক্যালকুলেশনটা করে নেই দ্রুত, 25,000 ভাগ (1+0.12) 1, তাহলে কত আসলো 22,321 টাকা, প্লাস একইভাবে আমরা দ্বিতীয়টা করি 27,901 টাকা, তারপর তৃতীয়টা যদি করি একইভাবে তোমরা করো নিজে নিজে দেখো আমার রেজাল্টের সাথে তোমাদের রেজাল্ট মিলে কিনা, 14,200
14,235 টাকা। আমি দশমিকের পরের সংখ্যাগুলো নিচ্ছি না গণনার সুবিধার্থে। 22,321 প্লাস 27,901 প্লাস 14,235 64,457 টাকা। এটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি। তো আমরা অঙ্ক করার সময় খেয়াল করব যে এখানে নগদ প্রবাহটা বছরের শুরুতে না শেষে দেওয়া আছে। তো এটা যখন তোমার শেষে বলা থাকবে সেটা শেষ হবে, কোনো কিছু বলা না থাকলে আমরা সেটাকে শেষে ব্যবহার করব। আর যদি শুরুতে বলা থাকে তাহলে কী হবে আমরা এটা এখন দেখব। তো এটা একটু খেয়াল রাখো, 80% ক্ষেত্রে এই সূত্রটার প্রয়োগ হয়। শেষের কথা বলা থাকে পিবি সমান এফ বি ওয়ান ওয়ান প্লাস আইডি পাওয়ার ওয়ান প্লাস এফ বি টু ওয়ান প্লাস আইডি পাওয়ার টু প্লাস এফ বি থ্রি ওয়ান প্লাস আইডি পাওয়ার থ্রি, এবং বেশি থাকলে চার থাকলে প্লাস এফ বি ফোর ডিভাইডেড বাই ওয়ান প্লাস আইডি পাওয়ার ফোর, পাঁচ থাকলে প্লাস এফ বি ফাইভ ওয়ান প্লাস, এইভাবে হবে। আচ্ছা, যদি এরকমই হতো যে অঙ্কটা একটু খেয়াল করো যে মিস্টার সুজন তার মুদির দোকান থেকে প্রথম বছরের শুরুতে আয় করেন 25,000 টাকা, দ্বিতীয় বছরের শুরুতে আয় করেন 35,000 টাকা, এবং তৃতীয় বছরের শুরুতে আয় করেন 20,000 টাকা। বাটার হার 12% হলে তার প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য কত? তাহলে কি আমরা একই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবো? একটু খেয়াল করে দেখো, আমরা কি চেঞ্জ করলাম? শুধুমাত্র বললাম যে প্রথম বছরের শুরুতে, দ্বিতীয় বছরের শুরুতে, তৃতীয় বছরের শুরুতে। দেখি আমাদের সূত্রে কোনো চেঞ্জ হয় কি না। এটা যে মিশ্র এটা তো বুঝতে পারতেছে যে প্রত্যেকটাই মিশ্র হয়ে আছে, তাই তো? যেহেতু বারবার আছে এবং টাকাগুলো অসমান, এটাকে যদি আমরা এখন একটু সময় রেখায় বোঝাই তাহলে আমাদের ভুলটা ভাঙবে যে একই সূত্র দিয়ে হবে না অন্য সূত্র প্রয়োগ করতে হবে। এটা আমাদের জানুয়ারি মাস, এটা ডিসেম্বর প্রথম বছরের, তারপর এটা জানুয়ারি ডিসেম্বর তৃতীয় বছরের জানুয়ারি ডিসেম্বর। এখন দেখো কি বলছে, মিস্টার সুজন তার মুদির দোকান থেকে প্রথম বছরের শুরুতে আয় করেন 25,000। তাহলে প্রথম বছরের শুরু কোন জায়গায়? জানুয়ারি। এখানে এই জায়গায় তিনি আয় করেন কত? 25,000 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে আয় করেন 35,000 টাকা। এটা দ্বিতীয় বছরের শুরু, তাহলে কোন জায়গায়? এই জায়গায় 35,000। এবং তৃতীয় বছরের শুরু, তাহলে তৃতীয় বছরের শুরু কোন জায়গায়? এই জায়গায়। তাহলে তৃতীয় বছরের শুরুতে আয় করেন কত? 20,000 টাকা। এখন যদি আমরা এই সূত্রটাই ব্যবহার করি তাহলে আমাদের ভুলটা হচ্ছে কোন জায়গায় দেখো। আমরা এফ বি ওয়ান কত, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে? এটা এখন আমাদের কোথায় আছে? শূন্যতে আছে। আমার আসতে হবে কোন জায়গায়? বর্তমান মূল্য বের করতে বলছে, তার মানে কি জিরোতে আসতে হবে। জিরো থেকে আমাদের এই টাকাটার দূরত্ব কত? জিরো। জিরো থেকে এই টাকাটার দূরত্ব কত আমাদের? জিরো। তাহলে এখানে আর আমাদের পাওয়ারটা জিরো হবে, এখন আর ওয়ান হবে না, প্রথমটা হবে জিরো। তারপরেরটা তাহলে দেখো কত হবে, 35,000 থেকে আমার এখানে আসতে হলে দূরত্ব কত? এক। দ্বিতীয়টার পাওয়ার হবে এক। তারপরে দেখো যে 20,000 থেকে কতটুকু আসতে হবে, এক দুই, এটার পাওয়ার হবে আমাদের দুই। দেখো কি পরিবর্তন হচ্ছে, যদি শুরুতে বলা থাকে, এটা মনে রাখলে হবে মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে যখন তোমরা বর্তমান মূল্য নির্ণয় করবে, যদি নগদ প্রবাহগুলো জিরো শুরুতে উল্লেখ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে এফ বি। তখন এটাকে আমরা এফ বি ওয়ান না বলে এফ বি জিরো বলবো, যেহেতু টাকাটা জিরোতে আছে। এটাকে আমরা এফ বি ওয়ান বলবো, এটাকে আমরা এফ বি টু বলবো, এরকম থাকলে এফ বি থ্রি ফোর এরকম হয়ে যেত। তখন আমরা এখানে তাহলে কী কী চেঞ্জ করে ফেলি, এটাকে আমরা জিরো দিই, এটাকে আমরা ওয়ান দিই, এটাকে আমরা টু দিই। তাহলে সূত্রটা কী চেঞ্জ হলো দেখো, যখন শুরুতে বলবে আর আমরা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য বের করবো তাহলে হবে এফ বি জিরো ওয়ান প্লাস আইডি পাওয়ার জিরো, এফ বি ওয়ান ওয়ান প্লাস আইডি পাওয়ার ওয়ান প্লাস এফ বি টু ওয়ান প্লাস আইডি পাওয়ার টু প্লাস এফ বি থ্রি ওয়ান প্লাস আইডি পাওয়ার থ্রি প্লাস এফ বি ফাইভ ওয়ান প্লাস আইডি পাওয়ার ফাইভ, যতটুকু থাকে। পার্থক্যটা কী দাঁড়ালো? শুরু এবং শেষের, শুরুতে যদি হয়
তাহলে জিরো দিয়ে শুরু হবে, আর শেষে যদি হয় তাহলে ওয়ান দিয়ে শুরু হবে। এতটুকু আমাদের মনে থাকবে। মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে যখন বলবে, যদি শেষে বলা থাকে বা কোনো কিছু বলা না থাকে, তাহলে সূত্রটা হবে পিবি সমান সমান এফ বি ওয়ান, ওয়ান প্লাস আইডি টু পাওয়ার ওয়ান প্লাস এফ বি টু, ওয়ান প্লাস আইডি টু পাওয়ার টু প্লাস এফ বি থ্রি, ওয়ান প্লাস আইডি টু পাওয়ার থ্রি এভাবে। আর যদি শুধু শুরুতে বলা থাকে, তাহলে সূত্রটা আমরা জিরো দিয়ে শুরু করি, এফ বি জিরো ওয়ান প্লাস আইডি টু পাওয়ার জিরো, এফ বি ওয়ান ওয়ান প্লাস আইডি টু পাওয়ার ওয়ান প্লাস এফ বি টু ওয়ান প্লাস, এইভাবে সিকুয়েন্সিয়াল হবে। কেন হবে সেটা তো সময় রেখার মাধ্যম তোমরা বুঝতে পেরেছো যে কেন জিরো হবে আর কেন ওয়ান হবে। এবার আমরা এটা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। এফ বি জিরো কত? 25,000। বাট্টার হার ছিল, সুদের হার ছিল 12%, জিরো প্লাস 35,000 প্লাস 20,000 এটা হবে ওয়ান আর টু, এটা হবে টু। এবার আমরা ক্যালকুলেশন একটু দ্রুত করে ফেলি, তোমরা আমার সাথে করো। এটার বর্তমান মূল্য 25,000, 25,000ই থাকবে প্লাস 31,250 প্লাস 15,943 72,193। প্রিয় শিক্ষার্থীরা, এই মিশ্র নগদ প্রবাহের যখন তোমরা বর্তমান মূল্য নির্ণয় করবে, সেক্ষেত্রে একটি বিষয় তোমরা সবসময় খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে, যে মিশ্র নগদ প্রবাহটা শুরুতে আছে না শেষে। যদি শুরুতে হয় তাহলে তোমরা সূত্রটা জিরো দিয়ে শুরু করবে, এফ বি জিরো ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার জিরো প্লাস এফ বি ওয়ান, এভাবে তারপর এফ বি টু এফ বি থ্রি এভাবে যাবে, জিরো ওয়ান টু থ্রি। আর যদি শেষে বলা থাকে অথবা কোনো কিছু বলা না থাকে, তাহলে সেটাকে আমরা শেষ হিসেবে বিবেচনা করব। তাহলে সূত্রটা শুরু করবো হচ্ছে এফ বি ওয়ান ওয়ান প্লাস আইডি টু পাওয়ার ওয়ান প্লাস এফ বি টু ওয়ান প্লাস আইডি টু পাওয়ার টু, এভাবে এফ বি থ্রি এফ বি ফোর এফ বি ফাইভ। তার মানে হচ্ছে শুরুতে বললে এই জিরো দিয়ে শুরু করবা, তারপর ওয়ান টু থ্রি এভাবে চলে যাবা। আর যদি শেষে বলা থাকে তাহলে আমার এই অংশটা দরকার নেই, এখান থেকে শুরু হবে এফ বি ওয়ান ওয়ান প্লাস আইডি টু পাওয়ার ওয়ান এফ বি টু ওয়ান প্লাস আইডি টু পাওয়ার টু এফ বি থ্রি ওয়ান প্লাস আইডি টু পাওয়ার থ্রি। তোমরা তোমাদের বোর্ড বইয়ে এই ধরনের কতগুলো অঙ্ক আছে, আশা করি প্র্যাকটিস করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।